আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এমডি মাসুম আহমেদ গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আজকে আমরা জারণ বিজারণের ধারাবাহিকতায় প্রশ্ন এগারো এবং প্রশ্ন বারো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নাও ওকে চলো আমরা প্রশ্নতে চলে যাই সেটা হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োড্রেটের জারণ বিক্রিয়া এটি একটি ব্যতিক্রম ধর্মী বিক্রিয়া চলো আমরা আজকে এটি সমাধান করি ওকে আমাকে প্রথমে চিনতে হবে কে জারক এবং কে বিজারক এখানে হচ্ছে তোমার কপার সালফেট হচ্ছে জারক এবং পটাশিয়াম আয়োডেট হচ্ছে বিজারক এই জারক এবং বিজারক চিহ্নিত করার পর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এদের আয়নিত অবস্থা লক্ষ্য করা তাহলে এটা হচ্ছে কপার সালফেটের আয়নিত অবস্থা আর পটাশিয়াম আয়োডাইটের এটা হচ্ছে তার আয়নিত অবস্থা এই আয়নিত অবস্থার মধ্যে দুই ধরনের আয়ন পাওয়া যায় একটা হচ্ছে মূলায়ন একটা হচ্ছে দর্শকায়ন এটা হচ্ছে তোমার দর্শকায়ন আমি এটা চিহ্নিত করে দিচ্ছি এই হচ্ছে দর্শকায়ন দর্শকায়ন বিক্রি অংশগ্রহণ করবে না বিক্রিয়া অংশগ্রহণ করবে মূলায়ন দেবে কি বিক্রিয়া আমরা জারুন বিক্রিয়াটা একটু দেখে নেই এটা হচ্ছে এর আদি অবস্থা এবং এটা হচ্ছে চূড়ান্ত অবস্থা তো ইলেকট্রন বসানোর নিয়ম হচ্ছে এখানে মাইনাস আছে কয়টি মাইনাস চার্জ আছে দুইটি যেহেতু তার সামনে সংখ্যা আছে দুই আর ডানে কোনো চার্জ নেই তার মানে শূন্য তাহলে দুই এবং শূন্যের মধ্যে পার্থক্য হচ্ছে দুই এই জন্য আমরা জানি জারণ বিক্রিয়ায় সবসময় ইলেকট্রন বিয়োগ করতে হয় কারণ যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় চলে যায় তাই আমরা দুইটা ইলেকট্রন বিয়োগ করেছি এখন আমরা চলে যাব বিজারণ বিক্রিয়া ওকে লক্ষ্য করো এটা হচ্ছে এর আদি অবস্থা এবং এটা হচ্ছে এর চূড়ান্ত অবস্থা তাহলে আদি অবস্থা এবং অবস্থায় বসানোর পর চূড়ান্ত যে সেটা হচ্ছে ইলেকট্রনের বিষয়টা লক্ষ্য করো এখানে চার্জ আসছে কয়টি দুইটি আর এখানে চার্জ আসছে কয়টি একটি তাহলে বামে দুইটি ডানে একটি দুই এবং একের মধ্যে পার্থক্য কত এক এই জন্য আমরা এখানে একটি ইলেকট্রন যোগ করেছি তার পরবর্তী কাজ হচ্ছে এটার সামনে যে সংখ্যা দুই এই দুই দ্বারা গুণ করবে হচ্ছে দুই নংকে এবং এটার সামনে কোনো সংখ্যা নেই মানে হচ্ছে এক এই এক দ্বারা গুণ করবো এক ওকে লক্ষ্য আমরা এক গুণ এক দ্বারা এবং দুই গুণ করেছি দুই দ্বারা ওকে তাহলে আমরা যদি এক দ্বারা গুণ করি এক নংকে তাহলে রাশির সমীকরণের কোনো পরিবর্তন হবে না এটাকে যদি দুই দ্বারা গুণ করা এটার সামনে দুই চলে আসবে ইলেকট্রনের সামনে দুই এবং এই কপারের সামনেও দুই চলে আসবে এখন আমরা ইলেকট্রন এবং ইলেকট্রন কেটে দেই তাহলে যা থাকে সেটা হচ্ছে দুইটা আয়োডিন আয়ন এবং দুইটা কপারায়ন সমান আয়োডিন এবং দুইটা কপারায়ন এখন আমরা কী করবো দর্শকায়ন যোগ করে দেব ওকে চলো আমরা এখন দর্শকায়ন যোগ করবো তবে অবশ্যই যে টুয়েটি টু ব্যতিক্রম সে ব্যতিক্রমটা কোথায় সেটা হচ্ছে দর্শক আয়ন যুগ করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটা হচ্ছে লক্ষ্য আয়ন কপার আয়ন এখানেও কপার আয়ন এটা ব্যালেন্স করার জন্য বামে এখানে মাইনাস তালে যুগ হবে কি প্লাস মানে পটাশিয়াম যুগ হবে এখানে কে সালফেট যুগ হবে কিন্তু এই কপারে সালফেট যুগ হবে না এই কপারে ব্যালেন্স করার জন্য সবসময় আয়োডিন যুগ হবে এটাই মাথায় রাখতে হবে এই জন্যই বলছি এই বিক্রিয়াটা একটু ব্যতিক্রম ধর্মী ওকে এখানে সবসময় কি আয়োডিন যুগ করতে হবে ওকে চলো তাহলে এই যেতে যেহেতু নেগেটিভ তাহলে কে যাবে পজিটিভ দেখো পটাশিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি হয়েছে পটাশিয়াম আয়োডাইড এখন তোমাদের মনে প্রশ্ন যে স্যার এখানে দুই ছিল এখানে চার কেন ওকে এখানে চার কেন সেটার প্রশ্নটা আমরা একটু পরে দিচ্ছি তার আগে চলো এটা পজিটিভ তাহলে কার সাথে যাবে নেগেটিভের সাথে তো নেগেটিভের সাথে গেলে কি হবে কপার সালফেট এখানে যা ছিল তাই দিয়েছি তারপরে লক্ষ্য করো সেটা হচ্ছে এই আয়োডিন আয়োডিন এবং এই আয়োডিন আয়োডিন এবং এখানে এসে লক্ষ্য করো এটা পজিটিভ তাহলে আমরা আগে বলছিলাম এই ডানের কপারের সাথে সবসময় আয়োডিন যুগ হবে তো আয়োডিন যুগ করার হবে যোগ করার পর কি হয়েছে সিউ টু আই টু ওকে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা পটাশিয়ামের সাথে সালফেট বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট যৌগ উৎপন্ন করবে এখন অবশ্য এখানে ফোর দেওয়ার কারণ কি এখানে তো টু ছিল ফোর দেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে আয়োডিন আছে কয়টা দুইটা এখানে আয়োডিন কয়টা দুইটা তাহলে মোট আয়োডিন কয়টা চারটা তাহলে এখানে আই মানে আই থাকার কারণে আয়োডিনের সামনে চার দেওয়া হয়েছে তাহলে চারটি আয়োডিন ওকে এখানে চার দিদিকা পটাশিয়াম হয়েছে কয়টি চারটি যার কারণে এখানে আমরা দুই দিচ্ছি কেন এই দুই এই দুইয়ের সাথে গুণ করলে দুই দু চারটি ইহাই সমতা সমীকরণ চলো আমরা পরের প্রশ্ন চলে যাই পরের প্রশ্ন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট ও আয়োডিনের জারণ বিজারণ বিক্রিয়া সোডিয়াম থাইসালফেটের সংকেত এবং এটা হচ্ছে আয়োডিনের সংকেত এখন লক্ষ্য করো আমরা যদি জারণ বিজারণ বিক্রিয়া করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাকে চিহ্নিত করতে হবে কে জারক এবং কে বিজারক এখানে আইডিন টু হচ্ছে যারক এখানে হবে বিজারক এখানে তোমরা অবশ্যই টু দিয়ে নিয়াবা টু হবে ওকে প্রশ্নটা একটু সবাই ঠিক করে নিও এখানে টু হবে তা আর একটু হচ্ছে জারক এবং সোডিয়াম থায়ো সালফেট বিজারক তাহলে আমরা এখন এদের আয়নিত অবস্থা দেখব এটা হচ্ছে আয়নিত অবস্থা সোডিয়াম থায়োসালভেটের আয়নিত অবস্থা এখন আমরা এখানে শুধুমাত্র এটা দর্শক আয়ন আর বাকিগুলো হচ্ছে মোল আয়ন তাহলে আমরা মোল আয়ন নিয়ে বিক্রিয়ায় অংশগণ করব তাহলে এখানে যদি মোল আয়ন নিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখো তাহলে আমরা প্রথমে দেখব জারন বিক্রিয়া যেহেতু এটা বিজারক তাহলে জারন বিক্রিয়া দেখব সেটা হচ্ছে দেখো এখানে তাকাও এটি তার আদি অবস্থা এটি তার চূড়ান্ত অবস্থা ইলেকট্রন নেওয়ার নিয়ম কি এখানে দুই এটা সামনে দুই আছে তার মানে দুই দুগু না চারটা ইলেকট্রন আছে এখানে দুইটা ইলেকট্রন আছে তাহলে চার এবং দুইয়ের মধ্যে পার্থক্য কত দুই এজন্য এখানে দুইটা বিয়োগ করা হয়েছে তারপর আমরা দেখব বিজারণ বিক্রিয়া এদের আদি অবস্থা এটা চূড়ান্ত অবস্থা এটার সামনে যদি দুই আছে তার মানে এখানে দুইটি চার্জ বামে কোনো চার্জ নেই মানে শূন্য তার মানে শূন্য এবং দুইয়ের মধ্যে পার্থক্য দুই তাই এখানে দুইটা যোগ করা হয়েছে আমরা এখানে ইলেকট্রন কেটে দিলাম তো ইলেকট্রন কেটে দিলে জাস্ট খালি যোগ করার পর যা থাকে টু থায়োসালফেট প্লাস আয়োডিন এবং এখানে থাকে ওই এসও ফোর ও সিক্স এবং দুইটা আয়োডিন আয়ন এখন আমরা এখানে কি করব দর্শক আয়ন যোগ করে দেব ওকে আসো এখন আমরা দশ গায়ন যোগ করে দেই লক্ষ্য করো আমরা জাস্ট এটা কি নেগেটিভ তাহলে এখানে আয়ন আছে একটা পজিটিভ সোডিয়াম তাহলে কি হবে সোডিয়াম থায়োসালফেট এই আয়োডিন আয়োডিন এটা নেগেটিভ তাহলে যোগ হবে কি পজিটিভ তাহলে Na2SO4O6 এবং এটা নেগেটিভ এটা সাথে কি হবে পজিটিভ সোডিয়াম আয়োডাইড এটাই হচ্ছে তোমার সমতাকৃত সমীকরণ